দেখা করতে ওই জায়গায় দাঁড়াবে না, ফোন দাও, ফোন দিলে আমার সামনে তো ছেড়ে দাও, মানে আমার সামনে তো ছেড়ে কারেন্টের আশা থাকার দরকার নেই, শুধু জেনারেটর দিন। এক ঘন্টা, মাত্র এক ঘন্টা সময়, আমরা যে অবস্থা এভাবে হয় না। আমরা প্রায় কয়েকজন বসে আছি, মানুষ সব দাঁড়িয়ে আছে, আর এভাবে বৃষ্টির ভেতরে কাদার ভেতরে তো দাঁড়িয়ে থাকাও সম্ভব, কষ্ট হচ্ছে। সুতরাং আমরা বাস্তবতার দিকে খেয়াল করে কথা বলবো। ইসলাম দরুসরি করেন একবার, আল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা, ফুলতলা বেজের ডাঙ্গা, বেজের ডাঙ্গা আকিজ ফাউন্ডেশন ময়দানে আকিজ পরিবার কর্তৃক আয়োজিত বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পপতি, মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ শেখ আফিল উদ্দিন, আজকে সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন, বিশেষ করে নির্বাহী পরিচালক আদমিন আকিজ গ্রুপ, ডাক্তার শেখ মহিউদ্দিন, শেখ নাসির উদ্দিন সিআইপি আকিজ গ্রুপ উপস্থিত আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আকিজ গ্রুপের, আকিজ পরিবারের সম্মানিত সদস্য জনাব আলহাজ মমিন শেখ মমিন উদ্দিন, কামনা করছে আল্লাহ যেন দান করে, যিনি মালিক এখানে যারা উপস্থিত হয়েছেন, সবার অভিভাবক ছিলেন শ্রদ্ধাভাজন পিতা মরহুম শেখ আকিজউদ্দিন দামাত বারকাতুহুমুল আলিয়া, কবরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আপনি নির্বিধায় আরাধে কোরআন শুনলে যে সওয়াব পেতেন, যে অবস্থায় এখন আছেন, কোরআনের এক একটি হরফ শুনলে আমার মনে হয় কমপক্ষে 10 গুণ বৃদ্ধি হবে আমাদের সওয়াবের পাল্লা। যে আল্লাহ আমাদেরকে তার কালাম শোনার জন্য মন মানসিকতা তৈরি করে দিলেন, এতটুকু ঈমান দান করলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, দরুদ পড়ি সালাম পাঠাই, কারণ এত বড় আয়োজন কবুল হওয়ার জন্য রাসূলের উপরে দরুদ শব্দ। বিশ্বনবীর উপরে যদি কেউ দরুদ আদায় না করে সে অনুষ্ঠান কবুল হয় না। যত বড় আয়োজন আকিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, এটা যেন আল্লাহর দরবারে মঞ্জুর হয়, এই জন্য আমরা আমাদের নেতা কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আপনারা কথা বন্ধ করে যতটুকু পারেন নীরব থাকেন। কোরআনের নির্দেশ হচ্ছে ওয়াইদা কোরিয়ার কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন আরম্ভ করা হয় তেলাওয়াত বোঝানো, তখন 1 নম্বরে শোনা লাগবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। সুতরাং এটা এবাদত, দেখো যদি আমাদের কষ্ট হচ্ছে এই এবাদতের ময়দানে, আমি আগে বললাম যে এবাদতে কষ্ট বেশি, ওই এবাদতে সওয়াব বেশি। সুতরাং আজকের এই মাহফিল আল্লাহর দরবারে যেন কবুল হয়, কোরআনে কারিম শোনার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, সেদিকে তাকিয়ে চুপ করে, আবার বলছি আল্লাহর দোহাই দিয়ে চুপ করে, কথা বলবেন না। আজকে একটা তেলাওয়াত কিন্তু আয়াত পড়েছি, সবার পরিচিত, আপনারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, আমার মনে হয় অধিকাংশ মানুষ নামাজের পরে এই দোয়াটা আল্লাহর কাছে করে,
আমি কাবা শরীফে যাবার পরে দেখেছি রুকনি আমিনি থেকে শুরু করে হাজরা আসওয়াদ এই পাথর পর্যন্ত লক্ষ লক্ষ হাদি সাহেব, আমি যে বছর ছিলাম ওই বছর 70 লক্ষ হাদি ছিল, সবাই এই দোয়া কবুল হওয়ার জায়গাটাতে এই আয়াতটা পড়ছিল। ওই সময় আমি বুঝি না যে কেন এই আয়াত বলা হয়। এখন গবেষণাগারে এসে দেখি হ্যাঁ, এই আয়াতের ভেতরে দুনিয়া আখেরাত সব লুকিয়ে আছে। এই আয়াতটা যদি কেউ বোঝে তার দুনিয়াও সফল আখেরাতও সফল। সুতরাং এই আয়াত থেকে আমরা আজকে কথা বলার জন্য বসেছি। পারারে কারিমের 2 নম্বর সূরা, এটা সূরা বাকারা, আয়াত আছে 286টা, রুকু আছে 40টা, 25 নম্বর রুকুর একটা মাত্র আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আফিস ফাউন্ডেশনে তোমার আয়াত থেকে আলোচনা শুনলেন শেষ দিনে, আপনি বলতে পারবেন সূরা বাকারা আয়াত নাম্বার 201, আয়াত নাম্বার 201? আমার প্রত্যেকটা তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো, আমি কথা বলি 1.5 ঘন্টা, এর ভেতরে যেন ওই আয়াত থেকে কিছু নিয়ে আপনি বাড়ি যেতে পারে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যদিও সবার পরিচিত, এখানে 16টা বিষয় আল্লাহ আমাদেরকে দিয়ে চান, এগুলো নিয়ে 1 ঘন্টা সময়ের ভেতরে যতটুকু পারি আমি সামারাইজ করে বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিয়ে যাওয়ার তাওফিক দেন। জবান ছেড়ে আগে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা রব্বানা। আমাদের আল্লাহর কথা পড়াটাই সত্য, আল্লাহর কথা পড়াটাই আল্লাহ তাআলা বলেন মিনহুম মা ইয়াকুল, হে নবী মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে, কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ায় আমাদের হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও। এই হাসানা শব্দের 99টা অর্থ আছে। দুনিয়ার হাসানা আমরা প্রথমে আল্লাহর কাছে চেয়েছি, এরপরে অফিল আখিরাত দি হাসানা, আখিরাতের হাসানা দিও, অকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাও। 3টা কথা আছে আয়াতে, কয়টা? 1 নম্বরে দুনিয়ার হাসানা, এরপরে আখেরাত, এরপরে জাহান্নাম। সিরিয়াল হিসাবে আমরা যেটা দেখতে পেলাম আল্লাহ দুনিয়ার কথা আগে নিয়েছে, কেন? পৃথিবীতে গিয়ে যদি হাসানা না পায়, শান্তি না পায়, পরকালীন জীবনে সে হাসানা পাবে না, শান্তিও পাবে না। এখানে সিরিয়াল করলেন আগে দুনিয়া দিয়ে, সুতরাং দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা আমরা সবাই চাই না চাই না, এইটার পক্ষে আবার আল্লাহ আছেন, মানে বিশৃঙ্খলা যারা করে পৃথিবী থেকে, যারা অশান্ত করতে যায় তাদের পক্ষে আমার আল্লাহ নেই। কথা বলুন, হযরত নূহ আলাইহিস সালাম তার যে কিস্তি বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার সামনে আমার চোখের সামনে নৌকা তৈরি করো, কিস্তি বানাও। যখন তৈরি হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বললেন দেখো কিস্তি বানানো হয়ে গেছে, এবার বৃষ্টি আসবে, প্লাবন আসবে, এখন যদি তোমার মায়া লাগে আর ওই জালেমদের জন্য আমার কাছে দোয়া করো, ফালা তাস্তাহুজ বিল্লাহ, আমার কাছে যদি সাহায্য চাও আমি কিন্তু জালেমদেরকে আর ক্ষমা করব না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ জালেমদেরকে খুব ভালোবাসে নাকি? সুতরাং আমাদের সাবধান হওয়া লাগবে, পৃথিবীর ময়দানে যেন বিশৃঙ্খলা অত্যাচারমূলক কোনো কাজ আমাদের দ্বারা আমার নিজের দ্বারা প্রকাশিত না হয়, আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত থেকে যে 16টা তথ্য আমরা গবেষণা করে পেয়েছি তার এক
নাম্বার এই ফিট দুনিয়া হাসানা। মানুষ আল্লাহর কাছে প্রথমে কোন জায়গার হাসানা চেয়েছে? আবার বলেন, দুনিয়ার হাসানা। তাফসীর যতগুলো আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন দুনিয়ার হাসানা বলতে আমার আল্লাহ দশটা জিনিস নামকরণ করেছে। পৃথিবী থেকে যদি কেউ হাসানা পেতে চায় তাহলে এই দশটা জিনিস তাকে পাওয়া লাগবে। দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, আমার আল্লাহর ভাষায় কয়টা বললাম? আরো জোরে বলেন। এখানে যেহেতু শুধু মুসলমান না, বিভিন্ন ধর্মের লোক বসে, জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে দল মত সবাই আমরা যারা আসলাম, দুনিয়ায় যারা শান্তি পেতে চায় এই দশটা বিষয় আপনার জীবনে পাওয়া লাগবে। আপনি একটু দেখেন তো আছে কিনা। এক নম্বরে দুনিয়ার হাসানা আল্লাহ নাম দিয়েছেন কোরআনে কারিম পাওয়া। কোরআন পাওয়া এটা দুনিয়ার হাসানা। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর ময়দানে এখন মুসলিম মাত্র 170 কোটি, বাকি সব অন্য জাতি, অন্য কোন জাতি এই কথা বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি, বলতে পারে? যারা মুসলিম আমরা এই কথা বুক উঁচা করে বলতে পারি যে আমরা কোরআন পেয়েছি। কোরআনে কারিম জানিয়েছে তুলবি ফাবলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিলালিকা ফানিয়া ফারহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনুস 58 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন তমাম পৃথিবী যা পেয়েছে, পৃথিবীর মানুষেরা যা গেইন করে যায়, অ্যাচিভ করে যাওয়া, অর্জন করে আনন্দে আছে, সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর মানুষ যা অর্জন করেছে এগুলো আজ আছে কাল নেই, কথা বলেন কেন? আমি চিন্তা করে দেখেছি পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের জন্য গুরুত্বপূর্ণ জিনিস তার হায়াত। হায়াত না, অন্যান্য জিনিস যেগুলো দেখতে পান ওগুলো হয়তো আজ না হয় কাল কেনা যাবে, পাওয়া যাবে, কিন্তু হায়াত আল্লাহ নির্ধারিত করে যা দিয়েছে এটা কেনাও যাবে না আর পাওয়াও যাবে না। এখানে মানুষ বলে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। আপনাকে আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ায় এই জীবনে পাঠিয়েছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله تعالى বলেন তিনি সেই আল্লাহ যিনি মানুষের হায়াত এবং মউত এই দুইটা জিনিস পাঠিয়ে দুনিয়ায় দিলেন। লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান সব জায়গায় ভালো আমল করে কি আল্লাহর কাছে যেতে পারে। খুলনাবাসী, আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মরণের কথা আগে দিয়েছেন। কিসের কথা? সবাই বলেন, এরপরে হায়াতের কথা। এই আয়াত দিয়ে আল্লাহ শিক্ষা দিতে চান, এ পৃথিবীর মানুষ যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে তোমার মরা লাগবে, কথা বলে না কেন? মরা লাগবে এই টেন্ডেন্সি, এই চিন্তা যতদিন পর্যন্ত মানুষ বদ্ধমূল করে নিতে না পারবে, অসত আল্লাহর উনি দাবি করুক না কেন জীবন পরিচ্ছন্ন হবে না। এখানে আগে শব্দ দিলেন আল্লাহ কালাকাল মাউতা, এটা যদি কারো ভেতরে ঠিক হয় যে আমার তো মরা লাগবে ওর জীবন শেষ হয়ে যাবে, কথা বলে না কেন? এরপরে দিয়েছেন হায়াত। হায়াত আমার 5 প্রকার। আমরা রুহের একটা করেছি, 3 নম্বরে সময় পার করছি এখন দুনিয়ার এই আলমে দুনিয়া। এখানে আমার আল্লাহ কাউকে 50, 60, 70, 80 বিভিন্ন মেয়াদে তাকে হায়াত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে, এরপরে আর একটা জগতে আল্লাহ তুলবে সর্বশেষ, তার নাম আলমে আখেরাত, আখেরাতের জগৎ। 5 প্রকার হায়াতে আমরা 2টা অলরেডি পার করে ফেলেছি, আলমে আরওয়া, আলমে পুতুল, রুহের জগৎ আর মায়ের পেটের জগৎ শেষ। আমাদের সামনে আছে আর কবরের জগৎ আর আখেরাতের জগৎ, মাঝখানে আলমে দুনিয়া, এই মাঝখানের তাই এখন আমরা আছি, কথা বলেন না কেন?
সুতরাং আমাদের উচিত হবে সামনে দুইটা পেছনে দুইটা মাঝখানে আছে পেছনের দুইটায় কি হয়েছে আমরা জানি না সামনে দুইটায় কি হবে তাও জানি না সামনের এই দুইটা জগতে নির্ভর করছে আপনি ভালো থাকবেন না মন্দ থাকবেন আপনার এই 60 বছরের জীবনে আমার ভাইরা এখানে 60 বছরের পুঁজি এই হায়াত এটা যদি কেউ সঠিকভাবে ব্যয় করতে পারে তাহলে অনন্তকালের যে জীবন শুরু হবে ওই বিশাল জীবনে আপনি এই 60 বছরের ব্যয় করা হায়াতে এই মূলধন ব্যয় করাই যে মুনাফা অর্জন করতে পারবেন এটা দিয়ে আপনি অনন্তকাল চালাতে পারবেন এই ময়দানে এখন যদি একটা সাপ আসে বিষধর সাপ কি সাপ মনে করেন বকরা সাপ এই পাশ দিয়ে যদি ওঠে এখানে যারা আছে কেউ থাকবে আসতে পারবে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সাপে কামড় দিলে মানুষ সর্বোচ্চ মারা যায় এতটুকু তার জীবনের ক্ষতি কিন্তু এই যে 60 বছর 70-80 বছরের এই হায়াত এই পুঁজি যদি সঠিক ভাবে আপনি ব্যয় করতে দুনিয়াতে না পারেন এই পুঁজির উপরে নির্ভর করছে আপনার আখেরাতের জীবন কবরের জীবন এটা যদি কোনো মানুষ আল্লাহর জন্য ব্যয় করতে না পারে এই পুঁজিটা অনন্তকালের জন্য আমার আল্লাহর বানানো জেলখানা জাহান্নামে যাবে জাহান্নামের যে কথা আমরা শুনেছি কোরআনে কারীম থেকে উল্লামা নবজাতে জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা ইয়াযুকুল আযাব শাস্তির তীব্রতা যন্ত্রণা বেড়ে যায় জোরে বলেন থেকে আমাদের আল্লাহ যেটা দিতে চান পৃথিবীর এই সবচাইতে আসল দামি সম্পদ যেটা আপনার 50-60-70 বছরের হায়াতে পুঁজি এটা যদি আপনি সঠিকভাবে এখন ব্যয় করতে না পারেন অনন্তকালের জন্য আল্লাহর যে জাহান্নাম জেলখানা একবার প্রবেশ করলে কোনদিন আল্লাহ বের করে দেবে বলেন দেবে খালিদিনা ফিহা আবাদা জাহান্নামে দিলে আল্লাহ অনন্তকাল এখানে আপনাকে থাকা লাগবে সাপে কামড় দেওয়ার ক্ষতির চাইতে হায়াত যারা সঠিকভাবে কাজে লাগাবে না জাহান্নামে যাবে এই ক্ষতিটা আরো বড় না ছোট অনেক বড় ক্ষতি জাহান্নামে যাওয়ার ক্ষতির তুলনায় সাপে কাটা কোনো ক্ষতিই না নাকি এদের আমাদের উচিত হবে দুনিয়ার এই জীবনে যে সাপ পেয়েছে এগুলো হয়তো আজ আছে কাল নেই কোরআনে কারীম আমার আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন আজ আছে কাল নেই কাল নেই কিয়ামতের পরেও কোরআন শরীফ থাকবে কথা বলেন কিয়ামতের পরেও কোরআনে কারীম থাকবে কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহ যেটা দিয়ে তেলাওয়াত করে শোনাবে তার নাম কি সবাই বলেন আমাদের এই দেশে এখন 96% মুসলমান কত আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি কিছুদিন আগে ঘোষণা দিয়েছে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত কোরআনে কারীম 100 মার্কের কম্পালসারি করা হবে এমপি যারা আছে এনারা 300 জন যদি এক বাক্যে সংসদে বলে হা আর যদি পাশ হয়ে যায় বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে আর বেশি টার্গেট দেওয়া লাগবে না
এসে আজ এই কয়টা অফিসার ঘুষ খায় না, দুর্নীতি করে না, আপনি পেছনে খবর নিয়ে দেখবেন ওরা কোরআন জানে। আর যারা ঘুষ খায় দুর্নীতি করে খোঁজ খবর নিয়ে দেখবেন কোরআনের ধারে কাছেও নেই। সুতরাং শিক্ষামন্ত্রী দীপু মনির এই উদ্যোগটা এটা যদি কায়েম হয়ে যায় বাংলাদেশে, আমার মনে হয় 41 সাল 71 সাল টার্গেট লাগবে না, 21 সালে বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে। কোরআন তো ডিজিটাল করার জন্য এসেছে, কথা বলে ঠিক কিনা? দারিদ্র মুক্ত সমাজের জন্য যদি কেউ কাজ না করে, উদ্যোগ না নেয়, সে মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। বাংলাদেশ সরকারে যারা আছে, সবচাইতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ যেন ভিক্ষা করে না খায়। অন্য যে উদ্যোগ নিয়েছে আমি জানি না, কিন্তু এই উদ্যোগটা ভালো। দারিদ্র মুক্ত সমাজের জন্য যদি কোন মানুষ কাজ না করে, সে যে দল করুক ও কোথায় যাবে? সূরা মুদাসসির আল্লাহ জানিয়েছেন, মা সালাকাতুম ফি সাকার, ফেরেশতা মালিক জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে, ওই কেন আসলে? যত মানুষ জাহান্নামে যাবে তারা প্রথমে বলবে, কোনো লম্মাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। অকল না বাসে কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন মুশরিক, তাহলে ওরা নামাজই পড়ে না, তাহলে নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে দিয়েছে, এই কথা বলবে কে? সবাই বলে, আরো জোরে বলেন। এর থেকে এটাই আল্লাহ ফতোয়া দিয়েছেন যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দল করুক জাহান্নামে যাবে। আর কারো ফতোয়া লাগবে? সুতরাং এই দেশে যদি কেউ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সরমনা চাই আছে, রাজনৈতিক ভাব করেন, কিন্তু নামাজ যদি না পড়েন যাবেন কোথায়? আপনাকে রাগ হয়ে গেল, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই করি অন্তত মুসলিম নামাজ পড়া লাগবে। হ্যাঁ, রাজি আছেন আপনারা? আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ ছেড়ে দিতে পারবেন না। যারা রাজি আছেন দেখেন তো আল্লাহকে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, দেখেন তো হাত তোলে নিকে? হ্যাঁ, হাত তোলে। এই মানুষগুলো যেন ফজরে পাওয়া যায়। অনেকে এসেছে এখানে মাগরিবও পড়েনি, এশার নামাজ তোমরা পড়বে না, আর ফজর তো সকাল 10টায় উঠবে, তো সারা রাত ওয়াজ করেন, অসুবিধা নেই। একই ফাউন্ডেশনের উদ্দেশ্য আছে এলাকায় মানুষ যেন কোরআন জানে, হাদিস জানে, অন্তত নামাজই হয়। কারণ নামাজি মানুষ যদি তৈরি হয়, ইন্না সালাতা কাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে, ফাঁকি দেওয়া থেকে দূরে থাকবে। কথা বলুন, কিস জোট গ্রুপ নাকি জানো? জোট মিল, আকিস গ্রুপের জোট মিলে। ওখানে আমি ভেতরে প্রবেশ করে দেখেছিলাম নামাজের যে সিস্টেম গুলো, নামাজের সময় এসে সবাই নামাজ পড়ে, এরপরে পারানি গুলো যদি বাস্তবে নিয়ে যায়, এরকম 8 ঘন্টা ডিউটি করতে ফাঁকি দেবে না। আল্লাহ কিন্তু নামাজ এই জন্যই দিয়েছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নির্ধারিত সময় আমি নামাজ লিখে দিলাম যে মুসলমান 5 বার টাইম টু টাইম নামাজ আদায় করতে পারে, ও জীবনের কোন কাজে ফাঁকি দেওয়া সম্ভব না। আজ বিশ্বে অন্যান্য জাতিগুলো উপরে উঠতেছে সময় মেনটেন করার কারণে। কথা বলেন, আমি বিশ্বের যে কয়টা দেশে গিয়েছি তারা উপরে উঠেছে এই কারণে, তারা কিন্তু কোরআনের এই আয়াতগুলো ফলো করে চলছে। ওরা নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু নামাজের যে শিক্ষা ওইটা ওদের ভেতরে পাওয়া যায়। আমাদের শিক্ষা 1 নম্বরে কি? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নির্ধারিত
ফজরের সময়ে নামাজ পড়া লাগবে, যখন তখন পড়লে হবে? আরো জোরে বলেন হবে। কারণ আমাজ আপনাকে প্রথমে তো শিক্ষা দিচ্ছে, ছোটকালে যে কাজ করা দরকার সন্তানদের সাথে ওই কাজ করো। ছোটকালে সন্তানের দায়িত্ব কি আপনার? দশটা দায়িত্ব আছে সন্তান হওয়ার পর, কয়টা? আরো জোরে। কোন বাবা মা যদি এই দায়িত্ব দশটা পালন না করে, বড় হয়ে যদি ওয়াজ করতে যায়, ও সন্তানের হাতে মার খাবে। কথা বলো। এই যে রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি লঙ্গদু থানায়, লঙ্গদু একটা লোক মাথায় ঝুড়ি নিয়ে আসতেছে। বললাম কি? বলছে আমার মা। ওনার মা মানে ওনারে আমি বৃদ্ধাশ্রমে রেখে যাব। কেন? কারণ মা যে দায়িত্ব পালন করা দরকার ওগুলো একটাও পালন করে নাই, কারণ আমি সন্তান হিসাবে মায়ের প্রতি যে কর্তব্য গুলো জানি না। আজ অনেক মানুষ আসলে শুধু দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন ভালো হয়। ভালো হবে ঠিক হবে? আপনার যে ছোটকালে দশটা দায়িত্ব ছিল মা বাবার উপরে একটাও পালন করে নাই, আল্লাহর পরে যাদের স্থান ও তো জানেই না যে তাদের স্থান, আপনাকে সম্মান দেবে কি করে? আপনি গাছ একটা বাঁকা করে লাগিয়েছেন, মনে করছেন বড় হলে সোজা করে ফেলবো। ও যখন 8-10 বছর বয়স হয়ে যাবে সোজা করতে যাবেন, আপনি নিজে বাঁকা হয়ে যাবেন। সুতরাং ছোটবেলা থেকে আপনি এভাবে তৈরি করেন, সোজা করে লাগান। দশটা শিক্ষা আছে, কয়টা আমি বলবো? বলেন। একটু যাদের মোবাইল আছে তুলে বার নিয়ে যান, খালি বলেন বলেন না, এটা আপনাকে মানা লাগবে। তিরমিজি শরীফের হাদিস নাকি হাদিস বলবো না? বাবার মা, যেহেতু পেছনে মা বসে আছে আর সামনে বাবা, এখানে বাবা আছেন কারা হাত তোলেন তো দেখি। এই কয়জন? ঠিক আছে, এলাকায় বুয়ের সাথে বন্ধ হয়ে গেছে না? বুয়ের সাথে বন্ধ হবে কেন? দশটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখবেন। এক নম্বরে সন্তান হওয়ার পরে শুকরিয়া আদায় করা কার দরবারে? নামাজারে, খাজার কাছে। মানুষ তো এখন সন্তান হতে চায় না, যদি হয় আগে খাজার দরবারে দৌড়ায়। শুকরিয়া আদায় করবেন কার? মা বোন যারা এসেছেন, সন্তান যদি মরণের আগ পর্যন্ত নাও হয়, কোনো বাবার দরবারে যাওয়া যাবে? সঙ্গে সঙ্গে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল 80 বছর বয়সে, কত? আর আমাদের তো হায়াতেও তো নেই, বিয়ের পরে 8-10 বছর দেরি হলে মাজার নাই বাবা। এ খুলনা জেলায় কুকুর নেই? সন্তান হয় না? 8-10 করে সন্তান হয়। ও কোন মাজারে গেছে বলেন তো? আমার তো মনে হয় একটা কুকুর 8-10 সন্তান জন্ম দেয় প্রতি বছরে, কোনো মাজারে যায় না। আর আমরা, আমি আর নিজে নামলাম না, সেখানে এটা ঠিক না। আপনারা যারা এগুলো, মেয়েরা এগুলো করে বেশি, সন্তান হতে একটু দেরি হলে গরু জবাই করে, ছাগল জবাই করে, মোরগ জবাই করে নিয়ে যায় বিভিন্ন দরবারে। এখানে সন্তান না হলেও আদায় করা লাগবে শুকরিয়া, কারণ কাউকে সন্তান দিয়ে আল্লাহ খুশি, কাউকে না দিয়ে খুশি। কথা বলে ঠিক কিনা? ছেলে মেয়ে দিলে আপনাকে ও করে খাওয়াবে, কে বলেছে? কত সন্তান মা বাবাকে জবাই করতে তেমন ঐশি সবাই করেনি? এরকম সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো না? সন্তান যদি না হয় তাও ভালো, আর হলে শুকরিয়া আদায় করবেন খাজা বাবার না একলা বাবার? আল্লাহ। কার? আজান একামত জমা আসমানে ঝুল খায়, এটা কেন দিবেন আজান একামত? সন্তান জন্মের পরে যার ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার সময় আল্লাহু আকবার শুনবে, ও পৃথিবীর যত বড় জায়গায় উঠবে অন্তত আল্লাহর উপরে কাউকে তুলবে না। এই বাংলাদেশটাকে বিপদে নেওয়ার জন্য কয়েকজন নাস্তিক আর মোরতাদ যাদের ডান কানে আজান বাম কানে একামত পৌঁছায়নি, ওরাই উল্টা পাল্টা বলছে। আমরা শুধু প্রধানমন্ত্রী থেকে শুরু করে কয়েকজন যারা দায়িত্বে, এদের দোষ না, দোষ কিছু রাম আর মা। ডান কানে আজান বাম কানে একামত যায়নি, এদের সমস্যা। সমস্যা কি এনার হবে? জন্মের পরে ডান কানে আজান বাম কানে একামত পেয়েছে। উনি দুনিয়ার যত উপরে উঠুক, কাউকে উপরে রাখবে না, উপরে রাখবে কালিমাতুল্লাহি হিয়া আলহুলিয়া। কার কথা?
এটা মনে রাখা লাগবে। এখানে ডান কানে আকামত, বাম কানে ডান কানে আসান, বাম কানে একামত যেন ভুলে যাবে। এখন হাই কোয়ালিটি যারা হাই সোসাইটি মডার্ন পরিবারে এগুলো বন্ধ হয়ে গেছে। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? তিন নম্বরে তারা আকিকা দেওয়া লাগবে, সন্তানের বিপদ দূর হয় যদি পারেন, সামর্থ্য থাকে দিয়ে দেবেন। চার নম্বরে তার নাম রাখা, এমন একটা অর্থবোধক নাম রাখা লাগবে যে নাম আমার আল্লাহর কাছে প্রিয়। বাংলাদেশে এমন মানুষের নাম আছে, আজকে আসার সময় যে পুলিশ আমারে নামিয়েছে, আমার নাম মনে হয় পল্টু নাকি যা, কি নাম দেখেন তো, পল্টু একটা নাম হইল, পল্টু বল্টু পল্টু এসব নাম রাখে। নাম রাখা দরকার তো আল্লাহর নামের সাথে মিলে, সাহাবীদের নামের সাথে মিলে, কথা বলে না কেন? কেয়ামতে আল্লাহ মাফ করার জন্য যখন একেবারে কিচ্ছু পাবে না, তখন অন্তত দেখবে ওর নামটা কেমন আছে। যদি নাম দেখে টেনশন, টেনশন মানে কি? ৮ নম্বরে তাকে কোরআন শেখানো ৯ নম্বরে তাকে সাঁতার শেখানো তীর মারা শেখানো, ঘোড়া চালানো শেখানো, এগুলো দিয়ে নবীজি কি মিন করলে বলেন তো? সাঁতার শেখানো তো এখন চলে না, চলে ঘোড়া চালানো এখন চলে না, তীর মারা শেখানো এটাও এখন চলে না। তাহলে এইগুলো দিয়ে আল্লাহর নবী বুঝিয়েছেন, ঘোড়া চালানো তার মানে কম্পিউটার শেখাও, তাকে পাইলট বানাও, তাকে ইন্টারনেট বোঝাও। সুতরাং সন্তানকে আপনি অকর্মা করে রাখতে পারবেন না, আপনার সন্তানকে কর্মঠ করে কাজের মানুষ করে গড়ে তুলবেন। অনেক মানুষ আছে ছেলে মেয়ের জন্য ৮-১০টা কাজের মানুষ রেখে দেয়, অকর্মা করে, শেষেও যদি মারা যায় ও ভিক্ষা করা ছাড়া উপায় থাকে না। নবীজি এইটা মিন করেছিলেন যে ছেলে মেয়েকে অন্তত কাজ শেখাও, কর্মঠ করে গড়ে তুলে তুমি মারা গেলেও যেন ভিক্ষা করে না খায়, নিজের কাজ নিজে করে খেতে পারে। আপনি হুজুর বানাবেন, তাকে হাফেজ বানান করান সেখানে অসুবিধা নেই, পাশাপাশি তাকে আপনি পাইলট বানাবেন, তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান। বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য এই বিভাগগুলোতে আল্লাহওয়ালা মানুষ দরকার আছে। আকিস ফাউন্ডেশনের যে সদস্য আছে ডাক্তার মহিউদ্দিন, শেখ মহিউদ্দিন, ইনি ডাক্তার না, এটা বলছেন এখানে, এনার দ্বারা দিন হাসপাতালের মাধ্যমে যতগুলো কাজ হচ্ছে, আমার তো মনে হয় বাংলাদেশে কোনো হাসপাতালের দ্বারা এটা হয় না, কারণ আদিন হাসপাতালের পেছনে আমার বাড়ি কুষ্টিয়ায়। কত মানুষকে ফ্রি ভাবে যে চিকিৎসা দিচ্ছে এগুলো সব ওনার বাবার টাকা, এটা বলেন কেন? যতদিন পর্যন্ত এই ফাউন্ডেশনটা টিকে থাকবে, বিশেষ করে এই হাসপাতালের মাধ্যমে যত মানুষ চিকিৎসা সেবা পাবে, ডাক্তার মহিউদ্দিন হয়তো মারা যাবে ৫০ বছর পর, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ সওয়াব গুলো পাঠাতেই থাকবে। এর সাথে জড়িত যারা আছে এনারা মনে হয় ১০ ভাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমারের মতো যেন ঈমান আর আমল দিয়ে ভরপুর করে দেন, জোরে বলেন আমিন। বাংলাদেশের চিকিৎসা বিভাগের নাম শুনলে মানুষ হয় নাস্তিক চায়, ডাক্তার মানে এখন ডাকায় সব ডাক্তার না, এই যে ডাক্তার একটা বসে আছে ডাক্তার মিজান, এরকম ডাক্তার বানান, আপনার ছেলে ডাক্তার হবে ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ঢাকার ডাক্তার মতিয়ার রহমানের মতো, এরকম ডাক্তার বানান, বাংলাদেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করতে বেশি সময় লাগবে। অধিকাংশ ডাক্তার গুলো সব ডাকায় হয়ে বসে আছে। সেজার করার যে নিয়মটা আমরা জানি, ডাক্তারদের বোর্ড বসবে, সর্বসম্মতক্রমে সর্বশেষ যদি নর্মালে ডেলিভারি না হয় তখন সর্বশেষ সিদ্ধান্ত দেবে সেজার করে, এখন বাংলাদেশে এই নিয়ম নেই, শুধু অ্যাম্বুলেন্সের যদি একটু ডাক্তাররা চিন্তা করে কাজ আছে।
মানুষকে ঠকিয়ে যারা উপায় করে ওই টাকা আল্লাহ তাকে ভোগ করতে দেয় না। ও মারা যাওয়ার পরে ওই টাকা ওর ছেলে মেয়ে বউ ভালো ভালো কাজে তারা জান্নাতের অধিকারী হয়। মাঝখান থেকে ওই লোকটা মানুষ ঠকানোর কারণে জাহান্নামে চলে যায়। এরকম পাগল বাংলাদেশে কে কে আছেন হাত তোলেন তো। খুলনায় পাগল থাকে কোথায়? সবচাইতে বড় পাগল পৃথিবীতে ওই লোকটা যে মানুষকে ঠকিয়ে দুই নম্বরই কায়দা উপায় করে, ভোগ করতে পারে না, রেখে যায় পরবর্তী প্রজন্মের জন্য, তারা তাই করে আল্লাহ রাস্তা পায় আর মাঝখান থেকে জাহান্নামের আসন হয়। খাওয়া যায়, সব কিছু খাওয়া যায় বলেন। আর যারা সুদ খান না করোনা দশরের সুদ এখনো আসেনি, কত কায়দায় সুদ চলছে সমিতির মাধ্যমে, ব্রাকের মাধ্যমে, বিভিন্ন এনজিও দের মাধ্যমে যে সুদ গুলো চলছে, সমাজের ভাইরা অনেকে সুদ খেয়ে আনন্দ আছে। কুষ্টিয়াতে আমি বড় মসজিদে যেখানে নামাজ পড়াতাম আগে জমান নামাজ, এক লোক দেখি বসে বসে জিকির করছি, বললাম ভাই কি করেন? আমার কোনো কাজ নেই। কাজ নেই আপনি কি খান? এই শহরে থাকতে হলে তো টাকা লাগে। আমার বলছে আমার বাবার জমি ছিল, বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি 40 লাখ টাকা, ওখান থেকে প্রতি মাসে 45,000 টাকা লাভ আসে, ওইটা তুলি খাই আর আমি আল্লাহ লাগুন। সুদ কবিরা গুনাহ হবে আমি জানি, সুদ খেলে কবিরা গুনাহ হয় আমি জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। আমি শুধু পিলে আমি বাজার করি, বউ রান্না করে আমি খাই, কোনো গুণা নেই। যদি হয়ে যায় কোন নামে হবে? এরকম তালাকও বেশি আছে। সব খান কারা হাতে একজন আছে, আপনারা তো আসলে বসতে পারছেন না, এই জন্য আজকের মাহফিলটা জমানো যাচ্ছে না, বসা যায় না ওখানে। আমি এক একটা শব্দের ভেতরে যে ব্যাখ্যা করেছিল যেতে পারছি না সময় না থাকার কারণে, কারণ এক ঘন্টা সময় নিয়েছি। আপনার সুতরাং আপনার সন্তানকে কথা বলতে দেন, কথা বলতে দেন। আপনার সন্তানকে আপনি অকর্মা করে অলস করে রাখবেন না, কর্মঠ করে গড়ে তুলবে। আশা করছে আপনি কথা অর্থ বুঝেছেন, বুঝেছেন? এরপরে 10 বছরে তার বিছানা আলাদা করে দেওয়া লাগবে, এরপরে তাকে বিয়ে দেওয়া লাগবে, এরপরে তার সম্পদ গুলো আপনি কন্ট্রোল করে দেবেন। আমি আসার পরে শুনলাম মরহুম আকিজ মিয়া, উনি ওনার 10টা সন্তানের ভেতরে সম্পদ গুলো জীবিত থাকতেই বন্টন করে গিয়েছে। হাজারো মানুষ দেশে আছে যারা সম্পদ দুনিয়ার কাজ মনে করে না। আল্লাহ বলেন সম্পদ সন্তানদের ভেতরে বন্টন করা লাগবে, নির্দেশ কার? কত মানুষ আছে যে দেখলাম ছেলেদের নামে ভালো ভালো সম্পদ গুলো লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে যাওয়ার সময় বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল শয়তান, বলেন তুই দোয়া তো কর, মেয়েকে ফাঁকি দিলি কেন? যদি শরীর ফাঁকি দেওয়া কোনো মানুষ থাকে আজকে গিয়ে শরীর ফিরিয়ে দেবেন। আপনার ভাই হোক, বোন হোক, ছেলে মেয়ে হোক, জনগণ হোক, যাদের হক নষ্ট করেছেন ওটা আগে ফেরত দেন, এরপরে দোয়া করেন কাছে রাখবে। কথা কি বলা গেছে? এই 10টা দায়িত্ব যদি আপনি পালন না করেন তো বড় হয়ে আপনার সম্মান বুঝবে না, আপনাকে শেষে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর সন্না আপনার হারাম। আরো করে বলো বৃদ্ধাশ্রম বানানো হারাম। কোরআনে কারিমে আল্লাহ নিজে করে দিয়েছেন সূরা বনি ইসরাঈলের 24 নম্বর আয়াতে কোরআনে কারিম দাঁড়িয়েছে কিবার আহাদুহুমা
মা বাবার পক্ষে আল্লাহ এখানে পাঁচটা কথা জানিয়েছে, আমি পড়া কোরআন শরীফ পড়ে যতটুকু বুঝেছি যে পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বড় দোয়া কবুল হওয়ার জায়গা আপনার। এই দুইজনের একটু খেয়াল রাখা লাগবে আমাদের জীবনে। আল্লাহ তুমি তাও ফিট দাও এই আয়াতটা মেনে নেওয়ার, ধরে বলেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা যারা পেয়েছে তারা দুনিয়ার হাসানা পেয়েছে, আমরা সবাই কোরআনে কারীম পেয়েছি না, শুধু ঘরে কোরআন শরীফ তাকের উপরে রেখে দিলেই কোরআন পেয়েছি এর নাম না। দুই নম্বরে ফেদুনিয়া হাসানা, এই শব্দের ব্যাখ্যায় আমি তাফসিরে পেয়েছি দুনিয়ার হাসানা। এক নম্বরে কোরআনে কারিম পাওয়া, দুই নম্বরে কোরআনের হেদায়াত পাওয়া। কোরআনের হেদায়াত বাংলাদেশে আজ আমরা খুব কম পেয়েছি, বলুন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার কথা সরকারি ভাবে অনেক মুসলমান আজও তাদের পক্ষে আছে। কাদিয়ানিরা কাফের কেন? কারণ আমাদের নবীকে ওরা শেষ নবী মানে না, কথা বলে ঠিক কিনা? বিশাল আয়োজন থেকে আমাদের জননী মমতাময়ী মা যিনি প্রধানমন্ত্রী তিনিও মুসলিম, আহ্বান জানাচ্ছি কাদিয়ানিদেরকে 96% মুসলমানের দেশে অমুসলিম ঘোষণা করা হোক। ইমানের দাবির পক্ষে কারা আছেন দেখি? আজ পৃথিবীর ময়দানে 228টা রাষ্ট্র, 57টা মুসলমান রাষ্ট্র, কয়টা আজ মানে এই জন্য মায়ানমারে মুসলমান মারে মার খাচ্ছে, কাশ্মীরে আজকে পেপার খুলে দেখেন কি মার খেয়েছে, 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীর এই মানচিত্রে। এরদোগানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এরা যদি 57 জন এক জায়গায় হয়ে একটা আহ্বান দিত, পৃথিবীর কোন জায়গায় মুসলমানের উপরে যদি অত্যাচার হয় মানচিত্র থেকে মায়ানমার তুলে দেব, অত্যাচার বন্ধ হয়ে যাবে। 10 থেকে 12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে আমাদের জায়গা নেই, তারপরে কথা বলেন এর চাইতে তো বড় বড় দেশ আছে, সৌদি আরব বাংলাদেশ 14 ডবল, কত বড় 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড়। তো ওরা 10-20 লাখ নিতে পারে না, কত সাড়িয়াল ময়দান পড়িয়া ওদের মন আত্মা ওইভাবে নেই, কথা বলে না কেন? আমার তো মনে হয় ঐক্যবদ্ধ না হওয়ার কারণে বাংলাদেশের আজ আমরা অনেক প্রতিকূল অবস্থায় আছি, এখানে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? 96% মুসলমানের দেশে কোরআনের কথা মুখ খুলে বলা যাবে না, তার মানে কি আমরা ঐক্যবদ্ধ না? তাই এই দেশে কোরআনের অনেক অনুষ্ঠান বিভিন্ন সময় বন্ধ হয়, এটা দোষ দেওয়া হয় প্রশাসনের অথবা আওয়ামী লীগ যারা করে তাদের না, এটা কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম এগুলোর দোষ না, দোষ হচ্ছে কিছু রামবাম আর ওখানে গ্রুপিং এর কারণ। গত বছরে ফাউন্ডেশনের মাহফিলটা বন্ধ হওয়ার পেছনে কারণ প্রশাসন না আওয়ামী লীগ না, ঝামেলা হয়েছিল গ্রুপিং করার কারণে কিছু রাম আর বাম স্বার্থ নিয়েছে, সুতরাং যারা বন্ধ করে দিয়েছিলেন আপনাদের উপকার হয়নি, উপকার হয়েছে মুসলমানদের। সোয়ার আরো বেশি এবছরে যদি আকাশের অবস্থা ভালো থাকতো আমার মনে হয় এরকম 10টা ব্যান্ড লাগে ইন্টারসিটি ট্রেন এই দশের ওপর দিয়ে যায় খুলনায়। আপনি যদি মনে করেন আমি হাত দিয়েই ফেলে দেবো, পারবেন? আপনার মাথা ফেটে রক্ত বের হবে, ইন্টারসিটি ট্রেনের কিছু হবে? সুতরাং ইন্টারসিটি ট্রেনের চাইতে আল্লাহর কোরআন এর গতি কম না বেশি? বাধা দিলে ফোর্স বাড়ে, এটা মনে রাখবে।
আমরা তো পৃথিবীতে কর্মী, খাদেম, কামলা, মনীষ, জন, কৃষাণ, শ্রমিক। এ জমিনের মালিকও আমরা না, এ কোরআনের মালিকও আমরা না। এ জমিনের মালিকও আল্লাহ, দিনের মালিক কোরআনের মালিককে আর আমরা হচ্ছি কোরআনের খাদেম। এখন এই এমপি সাহেব যদি মনে করেন বেজের ডাঙ্গা বাজারে গিয়েছে সকাল আটটায়, আট দশজন কামলা শ্রমিক নিয়ে এসে উনি এই জমিনটায় ধান লাগাবে, কামলাদেরকে জানিয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত ধান লাগাও, পাঁচটার সময় এসে তোমাদের বেতন দিয়ে দেব। বিকাল পাঁচটা বাজবে আর দশ মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে ধানগুলো সব একটা একটা করে তুলে ফেলছে। এখন যারা কামলা শ্রমিক, এই যে কৃষাণ যাই বলেন কর্মী, এরা বলবে ভাই আপনি ধান তুলে ফেলেন, অসুবিধা নেই। আপনি এই ধান তুলে ফেলেন, আমাদের অসুবিধা নেই, কারণে জমির মালিকও আমরা না, ধানের মালিকও আমরা না, আমরা শুধু বেতন নেব বিকাল পাঁচটা, অন্তত বিকাল পাঁচটার পরে তুলে। এরপরে যদি মস্তানরা তুলে ফেলতে যায়, এই কামলা যারা আছে বাধা দেবে না দেবে না? এখন বাধা দিতে গিয়ে যদি মারামারি হয়, রক্তপাত হয়, জীবন চলে যায়, কারণ বেতন দরকার। অবশ্যই বাধা দেওয়ার ক্ষমতা আছে না? উনি যদি বাধা না দেয় জনসম্মুখে, কি মনে করবে যে ওনার এখন আর শক্তি নেই? সমর্থ থাকার পরেও যদি বাধা না দেয়, বুঝতে হবে উনি সম্মুখে হয়তো কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে গুম করে ফেলবে। আমি এই ছোট্ট উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চাইছি, আমরা তো কামলা খাদেম এই জমিনে, মালিকও আল্লাহ, কোরআনের মালিকও আল্লাহ, আমরা কোরআনের কর্মী, খাদেম, কামলা, জন। কথা বলা ঠিক কিনা? এটা প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে জীবনের শেষ দিন মানে পাঁচটা মানে জীবনের শেষ দিন চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। কায়েম হলে ভালো, না হলে অসুবিধা নেই, আমার বেতন আছে জান্নাত। তারপরে যদি ধান তুলে ফেলে, আমার চাইতে উনি মালিক, ওনার কষ্ট বেশি হবে না কম হবে? আমার কোনো কষ্ট নেই, আমার বেতন, আর ওনার কষ্ট, ওনার টাকাও লস, বেতন দিচ্ছে বেতন লস, আর ধান কোনো হইল না। এরপরও যদি কিছু না বলে, বোঝা লাগবে না যে উনি দুর্বল না, এই কথা চিন্তা করা লাগবে, হয়তো জনসম্মুখে ওনার বদনাম হয়ে যাবে, এজন্য কিছু বলছে না। গোপনে যেদিন ধরবে বাদ বলার সময় দেবে না। ছিয়ানব্বই ভাগ মুসলমান 47 বছর পার হয়ে গেল, আজ ইসলাম এই দেশে কায়েম হয় মনে করে, যারা আমরা জমিনের কামলা, কোরআনের কামলা, খাদেম, শ্রমিক চেষ্টা করে যাচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব, কারণ আমার বেতন দরকার। কিন্তু আপনি বাধা দিয়ে তো আল্লাহর টার্গেটে পড়ে গেলেন। বলেন গত বছর আপনি কোন কারণে বাধা দিয়েছেন, আপনাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। তারপরে কথা বন্ধ করে শোনেন, কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি বলে আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি ওকে মাফ করে দেব। আর কোরআন শরীফ যদি বলে না ওরে মাফ করা যাবে না, আপনি যদি 50 জন পিরিয়ে দেও মুড়ি ধন, জাহান্নামে যাবে। এর সাথে ঝামেলা করবেন না। হযরত ওমর জিরো ছিলেন, কোরআন তাকে হিরো বানিয়েছে, আর আবু জেহেল হিরো ছিল বলে তাকে আল্লাহ জিরো বানিয়েছে। আবু জেহেল জিরো ছিল না, হিরো ছিল না, পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে হাত দিয়ে আয়না বিলা ঢুকা বাড়ি কোথায়, যেহেতু মেন বাংলাদেশ। আমারও বলছে হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায় আমি রামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো।
কি বোঝাতে চাইলাম বলেন তো, এর বিপক্ষে থাকলে আপনার বাড়ি পর্যন্ত আল্লাহ পায়খানা বানিয়ে দিতে পারে। আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন। এই জমিনের মালিক কি আমরা? কোরআনের মালিক আমরা? কামলা খাবেন শ্রমিক, বিকাল পাঁচটা বা জীবনের শেষ দিন পর্যন্ত আনাতে মুদ্দিন চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে বেতনের আশায়। বেতনের নাম কি? আপনি আল্লাহর কোরআন বাধা দিয়ে টার্গেটে পড়ে যাচ্ছেন। আল্লাহ ঠিক আল্লাহ মনে হয় এখন দুর্বল হয়ে গেছে, যেন কিছু বলছে না। উনি জনসম্মুখে হয়তো কিছু বলছে না রসুলের দোয়ার কারণে। আল্লাহর নবী জানিয়েছিলেন, হে আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, এই জন্য কিছু হয় না। কিন্তু আল্লাহ যেদিন ধরবে আপনাকে বাপ বলার সময় দেবে। আমার এই 47 বছরে বাংলাদেশের ইতিহাসে আমি যা পেয়েছি, সেই কয়জন কোরআনের বিপক্ষে একটা ভালোভাবে মরণ হয়নি, সবগুলো ক্যান্সারে মরি। কিছুদিন আগে একটা মরি, আমি নাম নাই নাই নিলাম। সুতরাং আপনাকে সাবধান থাকা লাগবে, কোরআন দিয়ে সতর্ক করলাম, এর পেছনে লাগবে না, অন্য যা করছেন পরে। ঠিক ঠিক সবের কথা বলবে না, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? আজ আমরা ট্রফি নিয়ে মারামারি করে আলাদা হয়ে যায়, হাত বাধা নিয়ে মারামারি করে আলাদা হয়ে যায়। জিজ্ঞাসা করেন তো কাবা শরীফে আল্লাহু আকবার বলার পরে কেউ বুকে কেউ ছেড়ে দেয়, ওখানে কোনো গন্ডগোল হয়? যত ঝামেলা শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে কাবা শরীফে যে আমি নামাজ নিয়ে তো করেন তো তাস মুখে নিয়ে ফেলবে, ভারতে কোনো জায়গা পাবে না। আপনি তো গন্ডগোল করতে পারেন কোনো ফরজ অথবা ওয়াজিব নিয়ে, নামাজের পরে আমি জোরে বলা আসতে বলা নিয়ে মারামারি করে আলাদা হয়ে যায় দল বিদল, মসজিদ মানে আলাদা, আহলে হাদিস। কে বলে যে আপনাকে কাজ করতে? সুতরাং এই ছোটখাটো বিষয় নিয়ে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্যবদ্ধ হওয়া ফরজ, ঐক্যবদ্ধ হওয়া কি? এটা দুনিয়ার হাসানা, কেউ যদি ঐক্যবদ্ধ হতে বিঘ্ন সৃষ্টি করে সে দুনিয়ার হাসানা পায়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার হাসানা হালাল রুজি উপার্জন করা, কোন জায়গার হাসানা? এখন কি এটা সম্ভব হচ্ছে? সবাই বলেন দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে দেশে এই 10-11 বছর হয়ে গেল সরকার যারা আছে যত কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কোরআনের একটা বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এটা যদি আমার মনে হয় কায়েম হয়ে যেত, আগে হালাল খাও এরপরে আল্লাহকে ডাকো। এ আয়াতকার আমরা আগে আল্লাহকে ডাকা দেখি করে নেই, এরপরে হালাল খাই হবে না। আল্লাহ সিরিয়াল করেছেন, আগে হালাল খাবার তৈরি করো, হালাল কর্মজীবন তৈরি করো, এরপরে আল্লাহকে যতটুকু পারো ডাকো, কবুল হয়ে যাবে। দায়িত্বে যারা আছে বাংলাদেশে এখন প্রায় 1628 জন মানুষ দায়িত্বে আছে, মেন দায়িত্বে কয়জন? এই 1628 জন মানুষ থেকে শুরু করে 16 কোটি মানুষ এই দেশে, এরা যখন হালাল রুজি উপার্জন প্রথম টার্গেট বানাবে, এরপরে বাবু তখন একবার আল্লাহ বললে আরো সে ধাক্কা দেবে। আজ আমাদের দোয়া গুলো ফেরত যায় কবুল হয় না, একটা মাত্র কারণ, রুজি হালাল নেই। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে যারা ঘুষ খায়, একটাও অভাবে ঘুষ খায় না, সব স্বভাবে। মানে বড় বড় জায়গায় যে দেখবেন যারা ঘুষ খায়, অভাবে না স্বভাবে? বলেন যারা চুরি করে সরকারি টাকা, এরা কি অভাবে না স্বভাবে? স্বভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের স্বভাব গুলো হযরত ওমরের মতো যেন বানিয়ে দেন। জোরে বলেন আমিন। দুনিয়ার হাসানা আমরা পাইনি তারা যারা হালাল রুজি উপার্জন করতে পারি না। এখানে এরকম মানুষ আছে? আছে, হাজারো আছে। আপনি আল্লাহকে দেখে কি করবেন যদি হালাল পরিবার তৈরি না হয়? 5 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয়। ভালো পরিবার তো ওইটা, সেই পরিবারে ইস্টার জলসা সকাল সন্ধ্যা হয়। এখানে পেছনে হাজারো মেয়ে লোক বসে আছে, ইস্টার জলসার পাগল আছে না নেই? যারা এসেছেন তাদেরকে আহ্বান জানাবেন। একার জন্য তো না, এই মানুষগুলো দাঁড়িয়ে আছে কাদার ভেতরে।
পর্যন্ত চালাতে পারবো, সমস্যা নাই। এই ব্যাগ বলতে তো একটা কিছু আছে ঠিক না, এগুলো লম্বা লম্বা মোবাইল ভাই লম্বা গুলো একটু পাশে যা। হাজারো কথা বদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সরাসরি তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, কাফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিবলে নিয়ে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, রাসূল তোমাকে বলি আমি কেমন করি, ঘোরার গোহাই তোমার আসমান থেকে নামে মুসলমানদের ভেতরে ঢুকে পড়ছে, এখন মনে হয় আসে
করছেন যারা করছেন আপনার জীবন জবন সব ব্যর্থ আশা করছি কষ্ট হলো এটা ছেড়ে দেওয়া লাগবে অন্য কোন পন্থা দেখেন এটা ছেড়ে দেওয়া লাগবে যারা করছেন এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রুমিং পার্টি মাটি দিয়েছেন আল্লাহ আগে হালো খাও এরপরে আল্লাহকে ডাকো আল্লাহকে বলতে পারতেন না যে আগে আল্লাহকে ডাকো এরপরে হালাল খাও বলেন আমাদের সভাপতি সাহেব এখন যদি মাগরিবের নামাজ বা এশার নামাজ পড়তে গিয়ে দেখেন যে আল্লাহ আকবার আল্লাহ আকবার শুরু হয়ে গেছে তাকবীর ওয়ালা ধরার জন্য ওনার ওযু নেই বসে পরে ওযু করে নেব আগে নামাজ ধরি হবে নামাজ হওয়ার জন্য ওযু শর্ত এবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি শর্ত এই বাংলার মানুষ যখন এই পয়েন্টটা বুঝবে এই দেশ আমার মনে হয় আকাশ ফুড়ে আল্লাহ রহমত নাজিল হবে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন দলিল দিয়েছেন ফলাও আন্না মাহফিল ফলাও আন্না মাহফিল আরদে ফলাও আন্না মাহফিল আরদে মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু তামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ জনপদের মানুষেরা যদি আল্লাহ বলে আমি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিলাম আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে ওই দেশের জন্য জনপদের জন্য আমি আল্লাহ নিজের হাতে খুলে দেব আমার মনে হয় বাংলাদেশে আমার এই 4 নাম্বার পয়েন্ট যেটা পেলাম হালাল রুজি অর্জন করার জন্য যেতে যাচ্ছে সেদিকে থাকি ইমানের দাবি অনুযায়ী আল্লাহকে ভয় করে এই দেশে এখন আল্লাহর রহমত নাজিল হওয়ার সম্ভাবনা আছে সাতটা বড় বড় খনিজ সম্পদ এই দেশের মাটির নিচে কয়টা এই দেশে আছে গ্যাস তেল ইউরেনিয়াম পাওয়া গেছে লালমনির হাতে ইউরেনিয়ামের মালিক যখনই কোন দেশ 100% নিশ্চিত হবে যে ইউরেনিয়াম আমরা মালিক হয়েছি তখন ওই দেশটা পৃথিবীর ময়দানে একটা মাতুব বড় দেশে পরিণত হয়ে যাবে আল্লাহ শর্ত দিয়েছিলেন ইমান আনো আর ওই দাবি অনুযায়ী যদি আমাকে ভয় করো তাহলে মাটির নিচে যেগুলো আছে ওগুলো আমি তুলে দেবো আকাশ থেকে যেগুলো আছে নাজিল করে হাতে ধরিয়ে দেবো সুবহানাল্লাহ বলতে পারো না এর এক নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি নামাজ যেমন অযু ছাড়া হচ্ছে না এবাদত বন্দেগী আল্লাহকে ডাকা হালাল রুজি ছাড়া হবে না যে যেখানে আছেন দুনিয়ার এই হাসানা পাওয়ার জন্য আমি সহ যারা এসেছি যার যে কর্মজীবন আছে আশা করছি আপনি এই পয়েন্টটা কাজে লাগাবে হালাল রুজি উপার্জন করা শেখেন এরপরে আপনি আল্লাহকে যতটুকু পারেন ডাকে কথা কি বোঝা গেছে পাঁচ নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয় ভালো পরিবার বাংলাদেশে তো ওইগুলো যেখানে সকাল সন্ধ্যায় স্টার চলছে দেখে ভালো পরিবার ওইগুলো কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে সকাল শুরু হয় আমাদের এই বয়সে না হোক ভাইদের বয়সে হয়তো ওনারা দেখেছে ছোটবেলায় প্রত্যেকটা বাড়ি থেকে আগে কোরআনের আওয়াজ আসতো কথা বলেন ছোটবেলায় প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিটা ঘর যদি আটটা দশটা ভাই থাকে প্রত্যেকটা ঘর থেকে আগে কোরআনের আওয়াজ আসতো এরপরে দুনিয়ার কাছে হাত দিত এখন ওই সিস্টেম বাদ স্টার জলসা স্টার পিলার সি বাংলা সি পিলার দেখতে দেখতে রাত 12টা 1টা 2টা বাজায় ওদিকে ওঠে সকাল 9টা 10টা 11টায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত এটা মানুষের রোগের কোরআন মানুষের রোগ মুক্তির কারণ অনেক চিন্তা ভাবনা আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূর করে দেয় বসার মতো পরিবেশ হয়েছে বসতেছে অনেকে আসলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে না আর